बाहिके बलम तबो कृपाहिके बलम गुरु कृपाहिके बलम लोकनाथ कृपाहिके बलम जय बाबा लोकनाथ जय बाबा जय भक्त वांछा कल्प तरु होलिन जी उदय जय बाबा लोकनाथ जय बाबा जय भक्त वांछा कल्प तरु होलिन जी उदय जय बाबा लोकनाथ जय बाबा जय भक्त वांछा कल्प तरु होलिन बाबा अखिलेरनाथ तुमी सिद्धिदाता अति तुमी बाबा सत्य दीदे गोलोकेर पति अखिलेरनाथ तुमी सिद्धिदाता अति तुमी बाबा सत्य दीदे गोलोकेर पति वेदेर मंत्र तुमी छंद गायत्री रो वेदेर मंत्र तुमी छंद गायत्री रो मुनिर तपस्या तुमि छाया धरित्री रो बल जय बाबा लोकनाथ जय बाबा जय भक्त वांछा कल्प तरु बाबा तोमार करुणा कणा जेई जन पाय सेई हय धन्य अति तोमार कृपाय तोमार करुणा कणा जेई जन पाय सेई हय धन्य अति तोमार कृपाय তুমি সত্য তুমি শিব তুমি যে সুন্দর তুমি সত্য তুমি শিব তুমি যে সুন্দর জীব রূপী ব্রহ্ম তুমি তুমি হরি হর বল জয় বাবা লোকনাথ জয় বাবা জয় গীতার পরমাত্মা শিরাধার ধ্যান বারুদের ঋষি তুমি ভক্তের ভগবান গীতার পরমাত্মা শিরাধার ধ্যান বারুদের ঋষি তুমি ভক্তের ভগবান তোমার শ্রীপাদ পদ্মে থাকে যেন মন তোমার শ্রীপাদ পদ্মে থাকে যেন মন এই আশিস করো বাবা অনন্ত জীবন বল জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্ত বাঞ্ছা কল্প তরু ভুলে জয় জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্ত জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্ত বাঞ্ছা কল্প তরু বলেন জিন্দয় জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্ত বাঞ্ছা কল্প তরু বলেন জিন্দয় জয় বাবা লোকনাথ জয় বাবা জয় ভক্ত বাঞ্ছা কল্প তরু বলেন জিন্দয় ভক্ত বাঞ্ছা কল্প তরু বলেন জিন্দয় ভক্ত বাঞ্ছা কল্প তরু বলেন জিন্দয় বাবা লোকনাথ তার অগণিত ভক্ত সন্তানের মঙ্গল কামনায় দিয়েছিলেন কিছু অমূল্য উপদেশ যে উপদেশ লক্ষ লক্ষ লোকনাথ সন্তানদের কাছে অমৃত বাণীর সমান আজকের উৎসব সন্ধ্যায় প্রথমেই আপনাদের শোনাই তারই কিছু অমূল্য উপদেশ নিয়ে রচিত সঙ্গীতাঞ্জলি অমৃত কথা তোমরা লোকনাথ অমৃত বাণী কর গো শ্রবণ ও গো লোকনাথ অমৃত বাণী কর গো শ্রবণ এ বাণী মান্য করিলে হইবে অভীষ্ট পুরাণ যদি আমরা তার এই মহামূল্যবান বাণীকে মানি মেনে চলবার সামান্যতম চেষ্টাও করি
তাহলে আমাদের সর্ব অভিষ্ট পূর্ণ হবে। তাই বলি, তোমরা লোকনাথ অমৃত বাণী করো গো শ্রব, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। লোকনাথ অমৃত বাণী করো গো শ্রব, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। কোন রকম দীক্ষা বা মন্ত্র ছাড়া যে অভয় বাণীকে সম্বল করে আজ লক্ষ লক্ষ মানুষ বাবা লোকনাথের চরণাশ্রিত, সেই অভয় বাণীতে বাবা লোকনাথ বলছেন, ওরে জলে বনে জলে স্থলে যদি বিপদ হয়, জলে বনে জলে স্থলে যদি বিপদ হয়, শরীরে আমার নাম রবি নয়ার ভয়। ওরে দেহ ছেড়ে ওরে দেহ ছেড়ে গেছি তবু আছি সর্বক্ষণ, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। তোমরা করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, বলছেন পিতা মাতাই তোমার শ্রেষ্ঠ গুরু, তাই সবচেয়ে আগে তাদের সেবা করো, তাদের ভালোবাসো, তারপরে আমাকে ভালোবাসতে এসো। তাই বলছেন বাবা লোকনাথ, করে করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, আমারে করিও স্মরণ ভজনে পূজন। করিয়া ভক্তি শ্রদ্ধা পিতা মাতা গণে, আমারে করিও স্মরণ ভজনে পূজনে। আর ভালোবাসা তোমরা ভালোবাসা দিয়া করো সবারই আপন, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। তোমরা আগ্রহ করিবে প্রকাশ জানিয়া বুঝিয়া, একজন সমাজ শিক্ষকের মতো বাবা লোকনাথ আমাদের বারে বারে শিক্ষা দিয়ে গেছেন, বলছেন তোমরা আগ্রহ করিবে প্রকাশ জানিয়া বুঝিয়া, আহাম্মক না হইতে হয় দেখিও ভাবিয়া। আগ্রহ করিবে প্রকাশ জানিয়া বুঝিয়া, আহাম্মক না হইতে হয় দেখিও ভাবিয়া। তোমার যে কর্মতে তবু যে কর্মতে তাপ লাগে গায়ে পাপ সে বিলক্ষণ, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। আত্মশুদ্ধির সহজ উপায় বলতে গিয়ে বাবা লোকনাথ তার সন্তানদের বলছেন, তোমরা শয়নকালে প্রতিদিন শয়নকালে হিসাব নিকাশ করিও সকলে, শয়নকালে হিসাব নিকাশ করিও সকলে। সারাদিনে ভালো মন্দ করব কি করিলে, সারাদিনে ভালো মন্দ করব কি করিলে। এবার ভালো কর্ম জমা করো, এবার ভালো কর্ম জমা করো মন্দে বিসর্জন, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। লোকনাথ অমৃত বাণী করো গো শ্রব, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। তোমরা অহংকারী, বলছেন বাবা লোকনাথ তোমরা অহংকারী হয়েও না, সত্যকে ভুলে যেও। তাই তার মহামূল্যবান উপদেশ, অহংকারে মত্ত হয়ে সত্যকে ভুলো না, পরনিন্দা পরচর্চায় মজে থেকো না। অহংকারে মত্ত হয়ে সত্যকে ভুলো না, পরনিন্দা পরচর্চায় মজে থেকো না। তোমরা করিও ভোগ করিও সর্বদা নিজ আত্মবিশ্লেষণ, মান্য করিলে হইবে অভিষ্ট পূরণ। ক্রোধী হওয়া, ক্রোধ
দোষী হওয়া ভালো কিন্তু প্রধান দোষী নয়। যাহা ইচ্ছা তাহাই কর বিচার যেন হয়, যাহা ইচ্ছা তাহাই কর বিচার যেন হয়। আমার আদেশ ছাড়া, আমার আদেশ ছাড়া নেই উপদেশ জানবি সর্বজন। মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। লোকনাথ অমৃত বাণী কর মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। তোরা ভাবিস মনে, ভাবিস মনে ত্যাগী হবি সে তো সহজ নয়, ভাবিস মনে ত্যাগী হবি সে তো সহজ নয়। আগে গ্রহণ করলে তবে ত্যাগী হতে হয়, আগে গ্রহণ করেই তবে ত্যাগী হতে হয়। কারা থাকতে দুচোখ, থাকতে দুচোখ অন্ধ হলো এই তোরা যেমন। মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। কঠোর সাধনা অন্তে হিমালয়ের উচ্চ শিখর থেকে লোকালয়ে নেমে এসেছিলেন ভক্তির ভগবান বাবা লোকনাথ। এসেছিলেন অচেতন মানুষের মনে চেতনার দীপ জেনে দিতে, এসেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিজেকে বেরিয়ে দিতে। বলেছিলেন, ওরে আসিয়াছি আসিয়াছি নামি আমি হইতে হিমালয়, আসিয়াছি নামি আমি হইতে হিমালয়। আনিয়াছি যে ধন তাহা করিস রে সঞ্চয়, আনিয়াছি যে ধন তাহা করিস রে সঞ্চয়। ওরা মহানন্দে মহানন্দে বসে খাবি অমূল্য সেবন, মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। লোকনাথ অমৃত বাণী কর মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। লোকনাথ অমৃত বাণী কর মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। লোকনাথ অমৃত বাণী কর মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ, মান্য করিলে হইবে অভীষ্ট পূরণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় বলতেন, ওরে বিশ্বাসটাকে পাকা করে ধর। সেই বিশ্বাসকেই মনে প্রাণে গ্রহণ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরণাশ্রিত মহাত্মা গিরিশ ঘোষ। তাই তো তিনি বললেন, যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। তোমরা যে কদিন বেঁচে আছো কেউ হরিনাম নিতে ভুল করো না। সেই দয়াল হরি স্বয়ং লোকনাথ রূপ ধারণ করে সর্বদা আমাদের কাছটিতে রয়েছেন। আমাদের দুঃখে তিনি দুঃখী, সুখে তিনি সুখী, তার মহানাম তাই তো আমাদের নিত্য জপমন্ত্র, নিত্য চলার সঙ্গী। তাই বলি, তোমরা যে কটা দিন আছো বেঁচে ওরে ভাই, লোকনাথ নাম নিতে ভুল করো না। যে কটা দিন আছো বেঁচে ওরে ভাই, লোকনাথ নাম নিতে ভুল করো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, সঙ্গে কেউ তো যাবে না। যে কটা দিন আছো বেঁচে ওরে ভাই, লোকনাথ নাম নিতে ভুল করো না। মাতা পিতা পরিবার দ্বারা সুত পরিজন আপন আপন মিছে পাব না। মাতা পিতা পরিবার দ্বারা সুত পরিজন আপন আপন মিছে পাব না।
ছেলে মেয়ে সংসার সকলই অসার, ছেলে মেয়ে সংসার সকলই অসার, কাঁদিলেও কেউ তো আসবে না, কাঁদিলেও কেউ তো আসবে না। যে কথাদিন ছড়েছি ওরে ভাই লোকনাথ নাম নিতে ভুল করো না। একলা এসেছ একলা যেতে হবে, সঙ্গে কেউ তো যাবে না, সঙ্গে বাড়ি যাবে না, সঙ্গে টাকা যাবে না। বাল্যকালে খেলা করে কাটালে যৌবনে কামিনী ছাড়িলে না, বাল্যকালে খেলা করে কাটালে যৌবনে কামিনী ছাড়িলে না। বুড়ো হয়ে গেছ তবু টাকা টাকা টাকা, বুড়ো হয়ে গেছ তবু টাকা টাকা টাকা, টাকা বহ তোমার খুঁজল না, তাই বলি ওরে মন সংসার বন্ধন, তাই বলি ওরে মন সংসার বন্ধন, ওই নামে খড়গে কাটো না, লোকনাথ খড়গে কাটো না। যে কটা দিন ছড়েছে ওরে ভাই লোকনাথ নাম নিতে ভুল করো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, সঙ্গে কেউ তো যাবে না। যে কটা দিন ছড়েছে ওরে ভাই জয় বাবা নাম নিতে ভুল করো না, গুনাম নিতে যেন ভুল করো না, কৃষ্ণনাম নিতে যেন ভুল করো না, হরিনাম নিতে যেন ভুল করো না, লোকনাথ নাম নিতে ভুল করো না। বাবা লোকনাথ আক্ষেপ করে প্রায় বলতেন, তোরায় আমায় মানুষ ভেবে করলি মাটি, তোরায় আমায় মানুষ ভেবে করলি মাটি, ওরে আমি কে তা জানিলি না, আমি মনের মতো মানুষ পেলাম না, আমি মনের মতো মানুষ পেলাম না, তোরায় আমায় মানুষ ভেবে ওরে মানুষ ভেবে করলি মাটি, আমি কে তা জানিলি না, মনের মতো মানুষ পেলাম না, আমি মনের মতো মানুষ পেলাম না, আমার যা ইচ্ছে তাই, আমার যা ইচ্ছে তাই করতে পারি, এটা তোদের নেই জানা, মনের মতো মানুষ পেলাম না। বাবা লোকনাথ বলছেন তার সন্তানদের উদ্দেশ্যে, তোদের বিশ্বাস নাই আমি যে রে সর্বশক্তিমান, বিশ্বাস নাই আমি যে রে সর্বশক্তিমান, আমার নেই কো মৃত্যু, নেই কো মৃত্যু, নেই কো প্রাপ্য নিত্য অধিষ্ঠান, আমি ধরা দিলেই, ধরা দিলেই ধরতে পাবি, নইলে শাস্তি হবে না, ধরা দিলে আমি, ধরা দিলেই ধরতে পাবি, নইলে শাস্তি হবে না, মনের মতো মানুষ পেলাম না, ওরে আমি মনের মতো মানুষ পেলাম না। আক্ষেপ যেমন করেছেন বাবা লোকনাথ, সঙ্গে সঙ্গে সন্তান স্নেহে সন্তানের মঙ্গল কামনা অনেক আশার বাণীও শুনিয়ে গেছেন পরম মঙ্গলময় পরম কৃপাময় বাবা লোকনাথ। বলছেন, ওরে
কত না পাহাড় ঘুরে করেছি সাধন, কত না পাহাড় ঘুরে করেছি সাধন, করেছি কামাই আমি বড় একটি ধন, করে করেছি কামাই আমি বড় একটি ধন, তোরা ঘরে বসে খাবি কোনো চিন্তা কিছু থাকবে না, মনের মতো মানুষ পেলাম না, ওরে আমি মনের মতো মানুষ পেলাম না, আমি মনের মতো মানুষ পেলাম না, আমি মনের মতো মানুষ পেলাম না। অবিশ্বাসী মানুষের কাছে নিজের স্বরূপটি প্রকাশ করে লীলাময় বাবা লোকনাথ বলছেন, তোদের ভগবানের সাথে আমার দেখা নাকি হয়, ভগবানের সাথে আমার দেখা নাকি হয়, ওরে আমাকে দেখেছি আমি চিদানন্দময়, ওরে আমাকে দেখেছি আমি চিদানন্দময়, তোদের দেব দেবীর দেব দেবীর বসত বাটি আমারই দেহখানা, দেব দেবীর দেব দেবীর বসত বাটি আমারই দেহখানা, মনের মতো মানুষ পেলাম না, ওরে আমি মনের মতো মানুষ পেলাম না। সর্বত্রই থাকি আমি, সর্বত্রই থাকি আমি জানিস নি সন্ধান, প্রতিটি প্রাণীর দেহে আমার বাসস্থান, প্রতিটি প্রাণীর দেহে আমার বাসস্থান, এই ধরাধামে ধরাধামে যুগে যুগে আমারই আনা গোনা, ধরাধামে ধরাধামে যুগে যুগে আমারই আনা গোনা, মনের মতো মানুষ পেলাম না, করে আমি মনের মতো মানুষ পেলাম না। চিরসমাধির শতবর্ষ পরে সেই আশাতেই অপেক্ষারত অগণিত লোকনাথ সন্তান বৃন্দ, যে আশার বাণী শুনিয়ে বাবা লোকনাথ তার সন্তানদের বলছেন, আমি এই যে বাগানে সাজিয়ে গেলাম, আমি এই যে বাগানে সাজিয়ে গেলাম, ফুটবে কোনে ফুল সৌরভে তার বিশ্বভুবন করিবে আকুল, সৌরভে তার বিশ্বভুবন করিবে আকুল, শত বর্ষ পরে আসব ফিরে মনে যে সেই বাসনা, খুঁজবে তোদের সকল যন্ত্রণা, ওরে খুঁজবে তোদের সকল যন্ত্রণা, করেছিলাম আমি ছিলাম আমি আছি আমি থাকব কোথাও যাব না, ছিলাম আমি আছি আমি থাকব কোথাও যাব না, খুঁজবে তোদের সকল যন্ত্রণা, মিটবে তোদের সকল বাসনা, খুঁজবে তোদের সকল যন্ত্রণা, মিটবে তোদের সকল বাসনা। ভগপুরবাসী গৃহবাসী তোমরা শোনো সে আখান, ব্যঞ্জন বর্ণমালায় পরিবেশন করছি বাবা লোকনাথের লীলাময় জীবন কাহিনীর বিশেষ বিশেষ কথা এবং অলৌকিক কাহিনী। যারা বাবার জীবনী পড়েছেন তারা আমার গানের প্রত্যেকটি লাইনের সাথে আপনাদের পড়া বাবার জীবনীর মিল অবশ্যই খুঁজে পাবেন। ব্যঞ্জন বর্ণের প্রতিটি বর্ণকে পরপর সাজিয়ে আমার এবারে নিবেদন,
কয়েক কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। পিতা রাম নারায়ণ, পিতা রাম নারায়ণ, মা কমলার স্নেহের সন্তান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, লোকনাথ ভগবান, লোকনাথ ভগবান, কচুয়াতে কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। হয় খেলার সাথী, হয় খেলার সাথী বেণী মাধব, হয় খেলার সাথী বেণী মাধব ছিল তাহার প্রাণ, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। রয় গুরু মানি ভগবানে, গুরু ভগবান গাঙ্গুলিকে বাবা লোকনাথ গুরু হিসেবে বরণ করেছিলেন, তাই বলছি পরবর্তী বর্ণ গ। গয় গুরু মানি ভগবানে, ঘয় ঘোরেন তীর্থ তাহার শানে গো, গয় গুরু মানি ভগবানে, ঘয় ঘোরেন তীর্থ তাহার শানে গো, কুমতে কাঙাল তিনি ওগো কাঙাল তিনি, ভক্তি প্রেমের অভয় করেন দান, কচুয়াতে কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। জয় চন্দ্রনাথের দাবানলে ছয় ছিলেন বিজয় বিপদে জালে গো, চন্দ্রনাথ পাহাড়ের সেই দাবানলের কাহিনী আপনারা পড়েছেন বাবার জীবনীতে, সেই কাহিনী বলছি পরবর্তী বর্গ চ। জয় চন্দ্রনাথের দাবানলে ছয় ছিলেন বিজয় বিপদে জানে গো, জয় জগদ্গুরু, জয় জগদ্গুরু বাবার কৃপায় বিজয় রক্ষা পান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। ঝয় ঝড়ে কৃপায় অবিরত ইয়ই সদে যে শরণাগত গো, ঝয় ঝড়ে কৃপায় অবিরত ইয়ই সদে যে শরণাগত গো, তয়ে টলমল, তয়ে টলমল জীবন তৈর কান্ডারি সমান, কচুয়াতে কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। বারোদিন ডেঙ্গু কর্মকারের জীবনের সেই ভয়ঙ্কর দিনটির কথা আপনাদের সকলেরই মনে আছে, যে কাহিনী আমরা বাবার জীবনী পাঠ করে জানতে পারি, বলছি সেই অলৌকিক কাহিনীর অংশটি। হয় ঠিক চিনে এই সাধু জিরে, হয় ঠিক চিনে এই সাধু জিরে, দয় ডেঙ্গু বাবারে পায়ে পড়ে গো, দয় ডেঙ্গু বাবার পায়ে পড়ে গো, হয় ঢাকা করতে, ঢাকা করতে রাই বেরোলো ডেঙ্গু পেলো কান,
কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, নয় নারায়ণী স্বয়ং তিনি, নয় তান করিতে এলেন যিনি গো, নয় নারায়ণী স্বয়ং তিনি, নয় তান করিতে এলেন যিনি গো, হয় থাকেন সূক্ষ্ম দেহ ধরি, হয় থাকেন সূক্ষ্ম দেহ ধরি সর্বশক্তিমান, কচুয়াতে কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, সমস্ত পৃথিবী পায়ে হেঁটে ঘুরছেন বাবা লোকনাথ। ঘুরতে ঘুরতে এলেন মক্কা মদিনাতে, সেখানে দেখা হল আর এক মহাযোগী আব্দুল গফুরের সাথে। সেই কাহিনী বলছি পরবর্তী বর্ম দ। দয় দেখা হলো মক্কা মদিনাতে, মদিনাতে মদিনা মদিনাতে দয় দেখা হলো মক্কা মদিনাতে, হয় ধন্য যোগী গফুর সাথে গো, নয় নিত্যলীলায় নিত্যলীলায় বলেন বাবা আমি মুসলমান, কচুয়াতে কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, হয় পতিত পাবন বলে ডাকে, হয় ফকির আমির সবাই তাকে গো, হয় পতিত পাবন বলে ডাকে, হয় ফকির আমির সবাই তাকে গো, বয়ে বারো দিতে বয়ে বারো দিতে গোসাই ডাকে, হয় বারো দিতে গোসাই ডাকে হিন্দু মুসলমান, কচুয়াতে কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। বারোদির আশ্রম সেবিকা ভক্ত দোয়াল দিদিমার কথা আপনারা পড়েছেন, আমিও বলছি সেই কথা সেই কাহিনী। পরবর্তী বর্ণ হয় ভক্ত গোয়ালিনী মাতা, ময়ে মানত পূজায় দেখেছিলেন গো, হয় ভক্ত গোয়ালিনী মাতা, ময়ে মানত পূজায় দেখেছিলেন গো, জয় যেন একাশনে যেন একাশনে মাতালিয়ার গোসাই বাবার অবস্থান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, লয় রাখেন দেড়শো বছর পরে, লয় লীলার শেষে দেহ তারি গো, বাবা লোকনাথ 160 বছর দেহ ধারণ করে লীলা করে গেছেন এবং আজও করে চলেছেন। সেই কথাই বলছি পরবর্তী বর্ণ বৈষ্ণ্যর। লয় রাখেন দেড়শো বছর পরে, লয় লীলার শেষে দেহ তারে গো, লয় রাখেন দেড়শো বছর পরে, লয় লীলার শেষে দেহ তারে গো, ছয় শত বর্ষ তালে বসা
ছয় শত বর্ষ পূর্ণ হল সেই মহাপ্রয়াণ, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। দেহত্যাগের পূর্বে বাবা লোকনাথ বলে গেছেন, আবার 100 বছর পর আমি আসব, চিরসমাধির 100 বর্ষ পরে। আমরা তাঁর সন্তানের আশাবাদী, মানুষের কল্যাণে আবার আবির্ভূত হবেন ভক্তের ভগবান বাবা লোকনাথ ব্রহ্মচারী। সেই আশা ব্যক্ত করেই গানটির ইতি টানব আর মাত্র 3টি বর্ণে। অনুগ্রহ করে খেয়াল করবেন, মূর্ধন্য ষ, দন্ত্য ষ আর হ, মূর্ধন্য ষ, দন্ত্য ষ আর হ। ছয় ষড়ই ষড়ি গুণান্বিত, ছয় ষড়ই ষড়ি গুণান্বিত, ছয় সিদ্ধ যোগী ঐয়াগত, ছয় সিদ্ধ যোগী ঐয়াগত, হয় হবেন তিনি, হয় হবেন তিনি আবির্ভূত, হয় হবেন তিনি আবির্ভূত, জাগবে বিশ্বপ্রাণ, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। ভগবান ভগবান লোকনাথ ভগবান, ভগবান লোকনাথ ভগবান, ভগবান ভগবান লোকনাথ ভগবান। কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান, 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 কচুয়াতে জন্ম নিল স্বয়ং ভগবান। বারদীর ব্রহ্মচারী দর্শন করতে গিয়ে মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী বাবা লোকনাথের দেহতে দেখতে পেলেন 12 মাসের বন্দিত দেবদেবীগণের অবস্থান। বললেন, ব্রহ্মচারীর বাসগৃহ, গাত্রবস্ত্র, এমনকি দেহের প্রতিটি লোমকূপে পর্যন্ত দেবতা। তাই বলি, উদয়াল বিজয় কৃষ্ণ হেরি আছেন অঙ্গেতে তোমারি, শেথা 12 মাসের দেব দেবী আছেন সারি সারি, তোমার গাত্র বস্ত্র বাসগৃহ করিয়ালোকিত, শেথা সর্বদেব দেবীগণে আছেন বিরাজিত, গাহি মহিমা তোমার তোমার লীলা বোঝা ভার, গাহি মহিমা তোমার তোমার লীলা বোঝা ভার, গাহি মহিমা তোমার তোমার লীলা বোঝা ভার, গাহি মহিমা তোমার তোমার লীলা বোঝা ভার। বিজয়কৃষ্ণ গোস্বামী বাবা লোকনাথের দেহতে দেখেছেন 12 মাসের বিভিন্ন দেব দেবীর অবস্থান। তাই প্রতি বাংলা মাস অনুযায়ী বিশেষ বিশেষ দেবদেবীগণের কথা উল্লেখ করে প্রথমেই আসি বৈশাখ মাসের কথা।
ভোগ বৈশাখী পূজিত দেবে আছেন সিদ্ধিদাতা, বৈশাখী পূজিত দেবে আছেন সিদ্ধিদাতা, আছেন যে মঙ্গল চণ্ডী জ্যৈষ্ঠেতে পূজিতা। এবারে আষাঢ়ের জগন্নাথ হেরিয়া হে থায়, আষাঢ়ের জগন্নাথ হেরিয়া হে থায়, প্রণামিল বিজয় কৃষ্ণ পরম শ্রদ্ধায় গাহি, মহিমা তোমার তোমার লীলা বোঝাবার, শ্রাবণে ঝুলনে রাধা কৃষ্ণ বিরাজিত, বিশ্বকর্মায় আছেন হেথা ভাত পেতে বন্ধিত। শ্রাবণ মাস রাধা কৃষ্ণের ঝুলনের মাস, আর ভাদ্র মাস বিশ্বকর্মার মাস, তাই বলছিলাম শ্রাবণে ঝুলনে রাধা কৃষ্ণ বিরাজিত, বিশ্বকর্মায় আছেন হেথা ভাত পেতে বন্দিত। এবারে আশ্বিনে পূজিতা দেবী দুর্গা দর্শনে, আশ্বিনে পূজিতা দেবী দুর্গা দর্শনে, প্রণামিল বিজয় কৃষ্ণ বাবার চরণে গাহি, মহিমা তোমার তোমার লীলা বোঝাবার গাহি, তোমার তোমার লীলা বোঝাবার গাহি, তোমার তোমার লীলা বোঝাবার। এবারে বলি কার্তিক অঘ্রান আর পৌষ মাসের কথা। ভোগ কার্তিকে পূজিতা দেবী আছেন কালী মাতা, কার্তিকে পূজিতা দেবী আছেন কালী মাতা, আছেন দেবী কাত্যায়নী অঘ্রানে বন্দিতা, আছেন দেবী কাত্যায়নী অঘ্রানে বন্দিতা। মাতা গঙ্গা দেবী যেথায় অবস্থিত, পৌষী মাতা গঙ্গা দেবী যেথায় অবস্থিত, হেরিয়া বিজয় কৃষ্ণ আনন্দিত গাহি, মহিমা তোমার তোমার লীলা বোঝাবার গাহি, মহিমা তোমার তোমার লীলা বোঝাবার গাহি, মহিমা তোমার তোমার লীলা বোঝাবার গাহি, মহিমা তোমার তোমার লীলা বোঝাবার। বাংলা মাসের শেষ তিনটি মাস মাঘ ফাল্গুন এবং চৈত্র মাস, এই তিনটি মাসের কথা এবার আমি বলব। মাঘে মাতা সরস্বতী হেথায় করেন বাস, মাঘে মাতা সরস্বতী হেথায় করেন বাস, ফাল্গুনে বন্ধুত শিবের হেথায় সে কৈলাস। মা সরস্বতী মাস আর ফাল্গুন মাস দেবাদি দেবী মহাদেবের মাস, যারা অবস্থান করছেন বাবা লোকনাথের দেহতে, তাই বলছিলাম মাঝে মাতা সরস্বতী হেথায় করেন বাস, ফাল্গুনে বন্ধু শিবের হেথায় কৈলাস। মাঝে মাতা সরস্বতী হেথায় করেন বাস, ফাল্গুনে বন্ধু শিবের হেথায় কৈলাস। ভোগ চৈত্রের বাসন্তী দেবী হেরিয়া বিজয়, চৈত্রের বাসন্তী দেবী হেরিয়া বিজয়, করিল জয় ধনী লোকনাথের জয় বাবা, 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 লোকনাথের জয় 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 লোকনাথের জয় বাবা, লোকনাথের জয়।
বাবা লোকনাথের অলৌকিক লীলা কাহিনীর বিবরণ আমরা জানতে পারি বিভিন্ন জীবনী গ্রন্থ পাঠ করে। আজ আপনাদের বাবার সেই অলৌকিক লীলার কিছু বিশেষ বিশেষ ঘটনা সাজিয়ে নিবেদন করছি লীলাময় বাবা লোকনাথ। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, হব করিব বর্ণন আজি লীলা তোমারি। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, করিব বর্ণন আজি লীলা তোমারি। প্রথমে বলি চন্দ্রনাথ পাহাড়ের সেই অলৌকিক লীলা। দাবা নলে পড়িয়া যে বিজয় গোসাই, দাবা নলে পড়িয়া যে বিজয় গোসাই, বিষণ্ন মনে কি ভাবেন প্রাণের আশা নাই, বিষণ্ন মনে কি ভাবেন প্রাণের আশা নাই। এবার কোথা হতে এলেন ছুটি বাবা লোকনাথ, বিজয় লইয়া বুকে আসিলেন তফাত। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, বারদির ডেঙ্গু কর্মকারের জীবনের সেই অলৌকিক কাহিনী শুনুন, যে কাহিনী আপনারা পাঠ করেছেন বাবার জীবনী গ্রন্থে। ডেঙ্গু কর্মকারের আজে চরম বিপদ, ডেঙ্গু কর্মকারের আজে চরম বিপদ, ফাঁসির হুকুম বুঝি দিবে আদালত। হাসিয়া দিলেন বাবা তাহারিয়া ভাই, ফাঁসির হুকুম জারি আর নাহি হয়। জয় লোকেশ্বর বারদির আশ্রম সেবিকা গোয়ালিনী মার জীবনের সেই অলৌকিক কাহিনী। গোয়ালিনী মাতারে আজ কহিলেন গোসাই, গোয়ালিনী মাতারে আজ কহিলেন গোসাই, কালীঘাটের কালী আমি বারো দিতে খাই, কালীঘাটের কালী আমি বারো দিতে খাই। এবার বিস্মিত মা, বিস্মিত মা গোয়ালিনী দেখেন অকস্মাত, কালীঘাটের কালী মাতা সম্মুখে সাক্ষাৎ। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, করিব বর্ণন আজি লীলা তোমারি। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, করিব বর্ণন আজি লীলা তোমারি। বারদির ব্রাহ্মণদের জীবনের সেই অলৌকিক কাহিনী। ব্রাহ্মণেরা বহু চেষ্টা করিল সকলে, ব্রাহ্মণেরা বহু চেষ্টা করিল সকলে, যজ্ঞ উপদীপের যত তবু নাহি খোলে। এবারে হাসিয়া হাসিয়া করেন বাবা মন্ত্র উচ্চারণ, খোলে যত ব্রাহ্মণেরা বিস্মিত তখন। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, করিব বর্ণন আজি লীলা তোমারি। জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী, করিব। সুদূর আমেরিকায় এক মহিলার কঠিন ব্যাধির চিকিৎসা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন বাবার একনিষ্ঠ ভক্ত ডাক্তার ঋষিকান্ত বসু। তাই ভক্ত সন্তানকে চিন্তামুক্ত করতে, কঠিন রোগের সমাধান বলে দিতে বাবা লোকনাথ স্বয়ং এসে দাঁড়ান ভক্তের পাশটিতে। শুনুন সেই কাহিনী। ব্যাধিগ্রস্ত বিদেশিনীর রোগের কারণে, ব্যাধিগ্রস্ত বিদেশিনীর রোগের কারণে, ভাবিয়া না পাই কুল নিশিকান্ত মনে, ভাবিয়া না পাই কুল নিশিকান্ত মনে।
এবারে আসিয়া আসিয়া পাশেতে বাবা দিলেন সমাধান কৃপারে পরশে রোগী ফিরে পেল প্রাণ জয় লোকেশ্বর গুরু ব্রহ্মচারী করিব বর্ণন আজি লীলা তোমারি জয় লোকেশ্বর বাবা ব্রহ্মচারী জয় লোকেশ্বর বাবা ব্রহ্মচারী বলো জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা লোকনাথ জয় বাবা নামে পাপ যাবে তাপ যাবে বলো লোকনাথ নামে মনের ময়লা মুছে যাবে বলো লোকনাথ নাম শয়নে স্বপনে বলো বাবা লোকনাথ নাম হাসিতে কাঁদিতে বলো বাবা লোকনাথ নাম প্রতীতি কর্মেতে বলো বাবা লোকনাথ নাম রনি বলো বনি বলো বাবা লোকনাথ নাম বিপদে আপদে বলো বাবা লোকনাথ নাম মনি বলো প্রাণী বলো বাবা লোকনাথ এমন মধুময় নাম বলো বাবা লোকনাথ এমন অভয় মন্ত্র বলো বাবা লোকনাথ নাম করতালি দিয়ে বলো বাবা লোকনাথ নামে বদল ভরিয়া বলো বাবা লোকনাথ আরে জয় ধ্বনি করে বলো বাবা লোকনাথ জয় লোকনাথ 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 বাবা লোকনাথ।